নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো কালকে যেমন বলেছিলাম যে ইস্টবেঙ্গলের কোচ নিয়ে একটা আপডেট আছে, সেটা তোমাদেরকে দেবো, আর আরও কিছু আপডেট আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি ইস্টবেঙ্গলের কোচের কথায়। তো এখন শোনা যাচ্ছে যে 56 বছর বয়সী স্প্যানিশ কোচ ইউসেবিও স্যাক্রিস্টান মেনা ইস্টবেঙ্গলের কোচ হতে পারে। এই আপডেটটা এখন বেরিয়ে এসেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আর এই যে কোচটার কথা বললাম, যার নাম ইউসেবিও স্যাক্রিস্টান মেনা, তিনি তার কোচিং ক্যারিয়ারে 2003 থেকে 2008 সাল পর্যন্ত বার্সেলোনায় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত ছিল। তারপরে 2009 থেকে 2010 সাল পর্যন্ত সেল্টার কোচ ছিল। তারপরে 2011 থেকে 2015 সাল পর্যন্ত বার্সেলোনার বি টিমের দায়িত্বে ছিল। তারপরে 2015 থেকে 2018 সাল পর্যন্ত রিয়েল সোসিডের কোচ ছিল। তারপরে 2018 থেকে 2019 সাল পর্যন্ত গিরোনার কোচ ছিল। তো অনেক ভালো ভালো টিমের কোচিং করিয়েছে, তোমরা সকলেই হয়তো চেনো এসব টিমগুলোকে বাইরের খেলা যারা দেখো। আর তিনি নিজেও একজন ভালো প্লেয়ার ছিলেন এবং তিনি তার ক্লাব ক্যারিয়ারে ভ্যালাভোলিডের হয়ে 17টা ম্যাচ খেলেছে, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে 27টা ম্যাচ খেলেছে, বার্সেলোনার হয়ে 203টা ম্যাচ খেলেছে, সেল্টার হয়ে 67টা ম্যাচ খেলেছে, মোট খেলেছে 543টা ম্যাচ, 76টা তার গোল আছে। এছাড়াও স্পেনের আন্ডার 21, আন্ডার 23 টিমের হয়ে খেলেছে এবং স্পেনের সিনিয়র টিমের হয়ে 15টা ম্যাচ খেলেছে। তো বেশ ভালো মাপের একজন কোচ। তো এটা একটা আপডেট ছিল যেটা তোমাদেরকে জানালাম। তো তোমাদেরকে আবার বলছি, এটাই যে কনফার্ম সেটা কিন্তু না। কোচ কনফার্ম তখনই হবে যখন FSDL ইস্টবেঙ্গলের নামটা 11 নম্বর দল হিসাবে ঘোষণা করবে এবং ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাদের কোচ কে হলো সেটা জানানো হবে অফিসিয়ালিভাবে। আর তার জন্য খুব বেশি ওয়েট করতে হবে না তোমাদেরকে, খুব তাড়াতাড়ি সেই ঘোষণাটা হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি কোচের আপডেট। এইবার চলে আসি ট্রান্সফার আপডেটসে। তো কালকে কিছু প্লেয়ারের কথা তোমাদেরকে বলেছি, আর আজকেও কিছু প্লেয়ারের আপডেট দেবো। তো প্রথমেই বলি ইন্ডিয়ান রাইট ব্যাক নারায়ণ দাসের কথা। তো তার সাথে এখন ইস্টবেঙ্গলের অ্যাডভান্স স্টেজে কথা চলছে, আর আমার যা ধারণা সেই অনুযায়ী FSDL-এর পক্ষ থেকে ISL-এর ঘোষণা হয়ে যাওয়ার পরেই হয়তো সে তার সইটা করে ফেলবে। আর এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের পাল্লাটাই সবথেকে ভারী নারায়ণ দাসকে সই করানোর ক্ষেত্রে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এইবার চলে আসি পরের আপডেটটায়, যেটা হলো দেবজিৎ মজুমদারকে নিয়ে। তো অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে দেবজিৎ মজুমদারের ইস্টবেঙ্গলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটাও প্রবল। আর এখন যেটা শোনা যাচ্ছে যে দেবজিৎ মজুমদার নাকি চূড়ান্ত হয়ে গেছে ইস্টবেঙ্গলে, কিন্তু কিছুদিন আগে আবার শোনা গেছিলো যে একজন বিদেশি গোলকিপারও নাকি সই করাতে পারে ইস্টবেঙ্গল। যদিও আমার কাছে এই ধরনের কোনো আপডেট নেই, তবুও অফিসিয়ালি কনফার্মেশন আসা পর্যন্ত অপেক্ষা করো, কারণ আমি বললে তো আর কনফার্ম হয়ে যাবে না, অফিসিয়ালি কনফার্মেশন ইস্টবেঙ্গলের পক্ষ থেকেই দিতে হবে। তো যার জন্য দেবজিৎ মজুমদার, তারপরে নারায়ণ দাস, এছাড়াও আগে যাদের কথা বলেছি তাদের সবারই অফিসিয়ালি কনফার্মেশন আসা পর্যন্ত অপেক্ষা করো। আর কালকে বলেছিলাম জেজের কথা, যে তার প্রবলভাবে সম্ভাবনা আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর। কিন্তু এখন আরেকটা আপডেট বেরিয়ে এসেছে যে নর্থ ইস্ট ইউনাইটেড FC জেজেকে একটা অফার করেছে, কিন্তু সেটা নিয়েও কোনো চিন্তিত হওয়ার কিছু নেই যে জেজে আসবে না বা অন্য কিছু। এখনও পর্যন্ত যেই আপডেটটা আমার কাছে আছে সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের দিকেই কিন্তু এখনও ঝুঁকে আছে জেজে, কারণ কিছুদিন আগেই জেজের এজেন্ট কলকাতায় এসেছিলো এবং তাকে ইস্টবেঙ্গল ক্লাবে দেখা গেছে এবং তার সাথে নাকি ইনভেস্টরদের কথাও হয়েছে। আর একজন এজেন্ট তো আর এমনি আসবে না কোনো কারণ ছাড়া, তো সেই বিষয় নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের দিকেই কিন্তু ঝুঁকে আছে জেজে লাল পেকলুয়া। তো এই গেল জেজের কথা। আরও দুটো প্লেয়ারের নাম বলবো, যাদের নাম আমি আগেও বলেছি, যারা আমার চ্যানেল ফলো করো তারা হয়তো জানো যে ইন্ডিয়ান অ্যারোজের দুই প্লেয়ার হারমনপ্রীত সিং, যে একজন স্ট্রাইকার, এবং রিকি সাবং, যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, দুজনই খুব প্রতিশ্রুতিমান খেলোয়াড়। তো এই দুজন ইস্টবেঙ্গলে সই করতে চলেছে যতদূর আমার কাছে খবর আছে। এইবার বাকিটা অফিসিয়ালি কনফার্মেশনের ওপর নির্ভর করছে, তো দেখা যাক কী হয়। আমিও অপেক্ষা করছি অফিসিয়ালি কনফার্মেশন আসার জন্য, সো তোমরাও অপেক্ষা করো অফিসিয়ালি কনফার্মেশনের জন্য। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।